আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। 25 ডিসেম্বর আজকে যাচ্ছি হচ্ছে চড়ুইভাতির অনুষ্ঠানে। আপনাদের ভাই আর একটা কলেজের প্রোগ্রামে যাচ্ছি। কলেজের 2000 থেকে 2005-এর ব্যাচে যারা ছিলেন, তো তারা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন চড়ুইভাতির, তো সেখানেই যাচ্ছি। এজন্য সকালে বের হয়ে গেছি, প্রায় 7:30টার সময় বাসা থেকে বের হয়েছি। আর এই তো এখন আমরা পিকনিক স্পটের জন্য রওনা হয়েছি। তো পিকনিক স্পটটা হচ্ছে আশুলিয়ার ভেতরে সেবাকুঞ্জ রিসোর্ট। তো সেই জন্য বাসা থেকে একটা সিএনজি নিয়ে আমরা এখন কামারপাড়া ব্রিজ বলে এটাকে, এই ব্রিজের উপরে চলে আসছি। তো এখান থেকে হচ্ছে আমরা বাসে করে পিকনিকের স্পটে যাব। আমরা অপেক্ষা করছি বাস আসার জন্য, কিন্তু এখনো বাস আসে নাই। তো প্রায় 10-15 মিনিট লেট হয়েছিল আসতে, আমরাই আগে চলে এসেছি। শীতের সকালে পিকনিকের জন্য তড়িঘড়ি করে রেডি হওয়া অন্যরকম একটা আনন্দ। তো সেটা যদি হয় ফ্যামিলি গেট টুগেদার, তাহলে তো কথাই নেই। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে সবাই হচ্ছে ফ্যামিলি প্লাস আত্মীয় স্বজন নিয়ে এসেছিলেন। তো আমাদের বাস হচ্ছে চলে এসেছে, এই যে ব্যানার টাঙানো আছে এখানে। এই তো আমরা সিটে বসে পড়েছি, আর ভাইয়ারা ছিলেন যারা, ওনারা হচ্ছে সিট পাননি, মানে বাসের তুলনায় লোক সংখ্যা অনেক হয়ে গেছিল। বাস কিন্তু একটা না, আরো 3টা বাস। প্রায় 40 মিনিট পরে হচ্ছে আমরা এই যে রিসোর্টটাতে পৌঁছে গেছি। তো অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছিল রিসোর্টটা। এই যে এই পাশটাতে হচ্ছে বাচ্চাদের প্লে জোন। এখানে যেসব ভাবিরা ভাইয়ারা বাচ্চা নিয়ে এসেছিলেন, তারা এখানে বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছেন। আর এখানে কিছু ভাইয়ারা আছেন, বড় ভাইয়ারা প্লাস জুনিয়র, মানে 2000 থেকে 2005 পর্যন্ত। তো এখানে সব ব্যাচেরই ভাইয়ারা ছবি তুলছিলেন। এই যে সাফওয়ানের ফ্রেন্ড আর সাফওয়ান এখন খেলা করছে। তো বাচ্চারা অনেক খুশি ছিল, এটা দেখে আসলে ভীষণ আনন্দ পেয়েছি আমরা। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বন্দি করতে পারছি, কিন্তু আমরা যখন গিয়েছিলাম বাস্তবে অনেক 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 মজা করেছি, আনন্দ করেছি। আর ফাঁকে ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছি, যাতে আপনাদের সাথে আমার এই আনন্দ ঘন মুহূর্তটা শেয়ার করতে পারি। তো এই যে টিনের ছাউনি দেওয়া যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সকালে নাস্তা করছিলেন সবাই। তো আমরাও এখন নাস্তার উদ্দেশ্যে যাব। সকালের নাস্তায় হচ্ছে খিচুড়ি ছিল, আমি আর ওটার ফুটেজ নিতে পারিনি। খাওয়া
খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে দেখি যে একটা ঘোষণা যে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হবে। ছোট বাচ্চা যারা আছে তাদের আলাদা হবে, আর যারা বড় তাদের আলাদাভাবে হবে। তো 3 থেকে 6 বছরের বাচ্চাদের প্রথমে হবে, তারপর হচ্ছে 6 থেকে 12 বছরের বাচ্চাদের হবে দৌড় প্রতিযোগিতা, আবার মেয়েদেরও আলাদা। তো সাফনকে দাঁড় করিয়েছি, শেষ পর্যন্ত দেখতে থাকেন কি হয়। আমার ছেলেটা হচ্ছে সবার লাস্টে দৌড় দিয়েছে। তো যাই হোক, খেলাতে জিতুক বা হারুক সেটা কোনো ব্যাপার না, অ্যাটেন্ড করেছে এটাই অনেক কিছু। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেক মজা করেছিল সাফওয়ান। তা এখন হচ্ছে মেয়েদের দৌড় প্রতিযোগিতা। বাচ্চারা এত খুশি ছিল আমি বলে বোঝাতে পারবো না, বাচ্চারা অনেক এনজয় করছিল, সাথে সাথে বড়রাও অনেক এনজয় করেছে। আর এখন হচ্ছে আমরা সবাই একত্রিত হয়েছি পিলো পাসিং গেম খেলার জন্য। এই তো সব ভাবিরা বড় আপুরা সবাই হচ্ছে বসে পড়েছি। তা আমি খেলেছি, কিন্তু 30-40 জন যখন ছিল তখনই আমি আউট হয়ে গেছি। মানে এখানে অংশগ্রহণ করেছিল খেলায় অনেক, প্রায় 60-70 জন হবেন, আর 30-40 জনে যখন আসছে তখন হচ্ছে আমি এখান থেকে আউট হয়ে গেছি। মেয়েদের বা আপুদের জন্য এই একটা খেলাই ছিল। এরপর ওখান থেকে এসে হচ্ছে এখানে বাচ্চাদের কমন গিফট দেওয়া হচ্ছে, যারা ছোট বাচ্চা আছেন, মানে হচ্ছে 1 থেকে 6 বছর বয়সী বাচ্চারা, তাদেরকে একটা কমন গিফট দেওয়া হচ্ছে। কবিতা আবৃত্তি হচ্ছে, বাচ্চাদের যে কবিতা বলবে, তারপর হচ্ছে গজল, যে যেটা পারে আর কি। তো সাফন বলছে, পরে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্য চলে আসছি। আমরা তো খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে এই যে ভিডিওটা করতে পারছি। এখানে গরুর মাংস ছিল মেনুতে, আর ছিল রোস্ট, চিকেন রোস্ট, তারপর মুড়িঘণ্ট ছিল, পোলাও ছিল, সালাদ ছিল, আর কাপ দই ছিল। খাওয়া দাওয়ার পরে মনে পড়েছে যে ভিডিও তো করলাম না, তো ওই তো লাস্টের ফুটেজটুকু নিয়েছি। এখনো খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। তো এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর ভেতরে আমরা যেখানে খেলাম সেখানে কিছু লোকজনকে বসানো হয়েছে, কারণ অনেক লোক একসাথে, এত লোক বসতে পারবে না। আর এদিকে খাওয়া দাওয়ার পরে থেকে গান শুরু হয়ে গেছে। Thank you.
ভাইয়াদের অসম্ভব সুন্দর নাচের পরে এখানে বিকালের স্ন্যাক্স দিয়েছিল পেটিস আর হচ্ছে একটা করে কেক। তো এরপরে এই যে ভাইয়াটা অনেক সুন্দর গান গায়, তো অনেকগুলোই গান করেছিল, তার মধ্যে আমি একটা হচ্ছে ক্যাপচার করেছি। আর এদিক থেকে সবাই হচ্ছে খেলাধুলায় ব্যস্ত ছিল। নাচ গান শেষ হওয়ার পর এখন হচ্ছে লটারি ড্র হবে। এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিফট, তো আমিও লটারি কিনেছি, আমার কাছে আছে হচ্ছে 10টা মতো। তো থার্ড প্রাইজ পেয়েছি আমি, একটা 10টার মধ্যে একটাতে হয়েছে। এরপর হচ্ছে অনুষ্ঠান শেষ এবং আমরা যে যার গন্তব্যস্থলের জন্য রওনা হয়ে গেছি, নিজে গাড়িতে উঠে পড়েছি। এখন গন্তব্য হচ্ছে বাসা। প্রায় 8টার সময় আমরা বাসায় পৌঁছে গেছি, তো এসেই হলো গিফটগুলো আনবক্সিং করব। এই যে থার্ড প্রাইজ পেয়েছি লাকি কুপনের সাথে, হচ্ছে এটা কমন গিফট, এই তিনটাই কমন গিফট, এটা সাফনের বাবার একটা, আমার একটা আর সাফনের একটা, তিনটা কমন গিফট। আর এটা হচ্ছে লটারির গিফট, এই যে স্যুপ সেট। তো জানি না কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আমি চেষ্টা করেছি ভিডিওর ভেতরে আমি যতটুকু মজা করেছি অনুষ্ঠানে সবটাই তুলে ধরার, জানি না কতটুকু হবে। তো ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না, আমি ওখানে অনেক 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 মজা করেছি আমরা সবাই। সামনে 14 তারিখে আরেকটা প্রোগ্রাম আছে, 2022 সালের জানুয়ারির 14 তারিখে, ইনশাল্লাহ ওখানেও যাব। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে জানাবেন, আমি ওটাও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে ইনি কেক খাচ্ছেন, তো আজকের মতো গিফটগুলো বের করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।